যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই হয়েছে ছাত্র বিপ্লব ঝরেছে এত মানুষের প্রাণ এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শ্রীলঞ্চ আবার রপ্তানিতে শীর্ষে বিকেলে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় করে বিএনপির লিয়াজো কমিটি সেখানে সমসাময়িক রাজনৈতিক বিষয়ের পাশাপাশি কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় সেই ব্যাপারে আলোচনা হয় বিভিন্ন দলের নেতারা জানান অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করে যাবেন তারা আমির খসরু বলেন রাষ্ট্র সংস্কার বা মেরামত নতুন কিছু নয় বিষয়টি আগেই বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে বলেন মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা বাস্তবায়নে কাজ করবে বিএনপি আর এজন্য সবার আগে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ দেন আমির খসরু যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোটার ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে যে আমরা নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি